তৃণমূল পঞ্চায়েতের ছেলে কালিয়াগঞ্জে জেলে আছে জাভেদ, এ নতুন কিছু নয়। এবং এরা এটা করছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সিস্টেম। তারা জানে যে মিডিয়াগুলো হইচই করে, আপনারা তো আর বকটুই নিয়ে করেন না, হাঁসখালি নিয়ে করেন না, মাটিগাড়া নিয়ে করেন না, ময়নাগুড়ি নিয়ে করেন না, কামদুনি তো হারিয়ে গেছে। ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত লোক হাইকোর্ট থেকে তার শাস্তি মুকুব হওয়ার পরে তার বাড়িতে হাউস গার্ড পোস্টিং আছে, যাকে বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দিয়েছে। অতএব স্বাভাবিকভাবে তৃণমূল করলে সব ছাড়। আপনারা দেখছেন না কিভাবে আপনার বওয়ালি থানাতে বজবজের তৃণমূলের গুন্ডারা ঢুকে কিভাবে পেটাচ্ছে। পুরুলিয়ার কাশীপুর থানা, সেখানে এসআই এসআইদেরকে কিভাবে পেটাচ্ছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। তাই তৃণমূল করলে ধর্ষণ খুন তোলাবাজি সব কিছুতে ছাড় আছে। পুলিশ কেন করবে, কোনো পুলিশ চায় না তাহেরপুরের ওসির মতো অবস্থা হোক, কোনো পুলিশ চায় না জঙ্গিপুরের এসপির মতো অবস্থা হোক। পুলিশ যদি তৃণমূলের কাউকে টাচ করে তার পরিণতি হবে কম্পালসারি ওয়েটিং, নয় ব্যাটেলিয়ান। কেন করতে যাবে সাধারণ পুলিশ কর্মচারী, যাকে কালিম্পংয়ে আছে পুরুলিয়ায় আনবে, যে পুরুলিয়াতে আছে তাকে কালচিনি পাঠিয়ে দেবে, কেন করতে যাবে তারা। আর যে রাজ্যের পুলিশ মন্ত্রী নিজে কালীঘাট থানায় গিয়ে আসামিদেরকে ছিনতাই করে আনে, সেই রাজ্যে তৃণমূল করলে ধর্ষকই হোক খুনি হোক তার সব ছাড় আছে। নাবালিকা আক্রান্ত 9 বছর 7 বছর 11 বছর, এই যে এর আগেও যে ঘটনা, কেন লক্ষ্মীর ভাণ্ডার আছে। 21 সালে যারা বাংলার মেয়েকে চাই বলে ভোট দিয়েছিলেন, তারা বাংলার মেয়ের আসল স্বরূপ দেখতে পাচ্ছেন। এর জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী। তিনি কখনো বলছেন ছোট্ট ঘটনা, কখনো বলছেন শরীর থাকলে একটু আধটু জ্বর যেমন হয় জ্বর জারি, তেমনি রেপটেপও একটু আধটু হয়। তিনি কখনো বলছেন যে মহিলাটা গর্ভবতী ছিল, কখনো বলছেন পুরনো প্রেমের গল্প, কখনো রেট ঠিক করে দিচ্ছেন যে ধর্ষণ হলে 20,000 টাকা পাবেন, এখন বলছেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। যারা 1,000 টাকার লোভে 500 টাকার লোভে এই মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন, নিজের ছেলে মেয়ের চাকরি তো পাবেন না, ভবিষ্যৎ শেষ। শিশুকন্যারাও আজকে নৃশংসভাবে বলি হচ্ছে এই রাজ্যে, নন স্টপ। রাজ্যের মহিলাদের বলবো হাতে যা পাবেন নিয়ে চলুন একদিন নবান্ন আর কালীঘাট, আমরা পাশে থাকবো। ইতিমধ্যে কমপ্লেন হয়েছে, আবারও কমপ্লেন হবে। আমি আপনাকে বলছি মানুষ কি করবে মানুষের বিষয়, এই ভোটে আমরা 1 ইঞ্চিও জমি ছাড়বো না। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে ভোটও হবে গণনাও হবে। নৈহাটির জনগণ যদি মনে করেন যে নারী নির্যাতন শিশু ধর্ষণ আরজিকরের ঘটনার পরে শ্যামপুরের দুর্গামূর্তি রাজাবাজারের কালী মূর্তি ভাঙার পরেও ভোট তৃণমূলকে দেবেন দেবেন, আমরা অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু গায়ের জোরে যে কায়দায় আরামবাগ কোচবিহারে গণনা কেন্দ্রে 2টো এমপি সিট নিয়েছেন, বাক্স ইভিএম এর বাক্স বদল করে অর্জুন সিংকে হারিয়েছেন, এবারে করতে দেব না। দুজন বলিষ্ঠ নেতা আছেন, তাপস রায় অর্জুন সিং, পুরো জেলা আছে, প্রার্থীও আছে, পার্টি কর্মী, লড়াই করা কর্মী।
দাঁতে দাঁত চেপে আমাদের যা শক্তি আছে আমরা সেই শক্তি দিয়ে এখানকার গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার কাজে যারা সরাসরি বিজেপি করেন না তাদেরকে বলবো, আপনারা যেমন রাত জেগেছেন অভয়ের জন্য লড়েছেন, আপনারা একটা কল দিন নৈহাটিতে যে নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, দ্য পিপল অফ নৈহাটি উইল ডিসাইড। তারা ঠিক করবেন যে বিজেপিকে জিতাবেন না লেফটের প্রার্থীকে জিতাবেন। কলটা সবাই দিন, আমরা তো বলছি যে আমাদের ফার্স্ট কল নো ভোট টু মমতা, রেপিস্টদের সরকারকে ভোট দেবেন না, নৈহাটি মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট সিবিআই হচ্ছে ভোট দেবেন না, প্রিয়াঙ্কু পাণ্ডের উপর হামলা এনআইএ হচ্ছে, এরা সব জেলে যাবে লাইন দিয়ে, এদেরকে ভোট দেবেন না।